जी भैया दिस आशे कॉल तो इज नाउ बीइंग रिकॉर्डेड। सर क्या है ना কারণ মনে আমি মনে গ্রুপে দিয়েছি, মেলে দিনে ঠিক আছে, আজকে আমি আবার মেলে দিয়ে দেবো। নি ওকে, সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ম্যাটেরিয়ালস হুইচ হ্যাভ এ কন্ডাক্টিভিটি বিটুইন কন্ডাক্টর অ্যান্ড নন কন্ডাক্টর অর ইনসুলেটর। তাহলে সেমিকন্ডাক্টর জিনিসটা কি? সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের এমন এক ধরনের ম্যাটেরিয়াল যেটা কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি বলতে কোনটা বোঝাচ্ছে? আমার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, যে ইলেকট্রিসিটি ফ্লো যেটা, এটা তোমার মাঝামাঝি আছে। কোন দুইটা মাঝামাঝি? একটা হচ্ছে কন্ডাক্টর, কন্ডাক্টর মানে কি, যেটার মধ্য দিয়ে তোমার সহজে ইলেকট্রিসিটি তোমার পাস হতে পারে, জেনারেলি যেটা মেটাল, আমরা একটা উদাহরণ বলতে পারি যে কপার। অ্যান্ড নন কন্ডাক্টর, নন কন্ডাক্টর অর ইনসুলেটর মানে কি, যেটার মধ্য দিয়ে তোমার কখনই কোনো ইলেকট্রিসিটি তোমার ফ্লো করে না, যেমন সিরামিক, সিরামিক হইতে পারে, রাবার হইতে পারে, এইসব জিনিস। তাহলে কি সেমি কন্ডাক্টর হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটার কন্ডাক্টিভিটি কি তোমার কন্ডাক্টর এবং নন কন্ডাক্টরের তোমার মাঝামাঝি। সেমি কন্ডাক্টর ক্যান বি পিওর এলিমেন্ট সাচ এস সিলিকন অর জার্মেনিয়াম অর কম্পাউন্ড সাচ এস গ্যালিয়াম আর্সেনাইড। তো সিলিকন, সেমিকন্ডাক্টরের উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই কি, একটা সিলিকন, জার্মেনিয়াম অথবা তোমার গ্যালিয়াম আর্সেনাইড। এখন সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য কি কি? সেমিকন্ডাক্টর হ্যাভ দ্য রেজিস্টিভিটি হুইচ ইজ লেস দেন ইনসুলেটর অ্যান্ড মোর দেন কন্ডাক্টর। এখন এখানে একটা পয়েন্ট আমার আসে হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি মানে কি? রেজিস্টিভিটি মানে হচ্ছে তোমার, যেটাকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে রোধের ক্ষমতা, যে যার রেজিস্টিভিটি যত বেশি কারেন্ট তার মধ্যে দিয়ে তত কম ফ্লো করবে, আর যেটার মধ্যে দিয়ে তোমার রেজিস্টিভিটি যত কম কারেন্ট সেখান থেকে তত বেশি তোমার ফ্লো করবে। রেজিস্টিভিটি হচ্ছে তোমার বাধা, রোধ, যেটা যে যত বেশি তোমার রোধ বেশি হবে কারেন্ট কম ফ্লো করবে, আর রোধ যত কম হবে কারেন্ট তত বেশি ফ্লো করবে। তাহলে তুমি দেখো এখানে কি বলেছে, যে রেজিস্টিভিটি হুইচ ইজ লেস দেন ইনসুলেটর মানে কি, তোমার ইনসুলেটর থেকে কম এবং কন্ডাক্টর থেকে তোমার বেশি। ইনসুলেটরের রেজিস্টিভিটি তোমার যদি কম হয় তাহলে তোমার সেখান থেকে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে, আবার কন্ডাক্টরের মধ্যে যদি রেজিস্টিভিটি তোমার যদি বেশি হয় তাহলে সেখান থেকে কি তোমার কারেন্ট তোমার কম ফ্লো করতে পারবে। কথা বুঝতে পেরেছো? গেল, আমি আবার বলছি, যার যেখানে বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু বলবা। কিন্তু এরপরে পয়েন্ট হচ্ছে কি আমার, সেমিকন্ডাক্টর। আচ্ছা এখন একটা জিনিস দেখো, ইনসুলেটরের মধ্যে দিয়ে কিন্তু আমার কারেন্ট কিন্তু নর্মালি ফ্লো করে না, তো ইনসুলেটরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যদি ফ্লো করতে হয় তাহলে কি করতে হবে আমাকে, এর রেজিস্টিভিটিকে কমাইতে হবে, এই জন্য বলেছি কি লেস দেন ইনসুলেটর। আর কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমার নর্মালি কারেন্ট যায়, তো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যদি যায় সে কারেন্ট যদি আমাকে কমাইতে হয় তাহলে কি করতে হবে আমাকে, রেজিস্টিভিটি বাড়াইতে হবে, এই জন্য বলেছে তোমার মোর রেজিস্টিভিটি। এখন সেমিকন্ডাক্টর হ্যাভ নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, তার মানে কি তোমার উল্টা দিক, তোমার নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে হচ্ছে তোমার যদি তুমি নেগেটিভ টেম্পারেচার দাও সেটার উপরে বেস করে এটা তোমার কাজ করে। দ্য রেজিস্টেন্স ইন সেমিকন্ডাক্টর ইনক্রিসেস উইথ দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার অ্যান্ড ভাইস ভার্সা। তার মানে কি, যে তোমার টেম্পারেচার যখন তোমার নেগেটিভ টেম্পারেচার যখন তোমার বাড়বে, ইনক্রিজ উইথ দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার, যে রেজিস্টেন্স তোমার বাড়বে কখন, যখন তোমার টেম্পারেচার তোমার কমবে, টেম্পারেচার কমলে রেজিস্টেন্স তোমার বাড়বে, এবং ভাইস ভার্সা, টেম্পারেচার যখন তোমার বাড়বে তখন তোমার রেজিস্টিভিটি তোমার কমবে। যেমন দেখো নর্মালি, যে আমরা যখন একটা পাতের মধ্যে যখন ইলেকট্রিসিটি ফ্লো করি তখন পাতটা কি গরম হয়ে যায় না? সবাই শুনতে পাচ্ছ না কথা? জি ভাইয়া, জি স্যার। তাহলে তুমি দেখো যে তোমার যখন, আমি যখন কোনো পাতের মধ্যে যখন ইলেকট্রিসিটি ফ্লো করে তখন পাতটা কি গরম হয়ে যায়, তার মানে কি যখন তোমার হিট যখন বাড়ে, টেম্পারেচার যখন বাড়ে, তখন কি আমার, তখন আমার রেজিস্ট্যান্স আমার কমে যায়। টেম্পারেচার যখন বাড়ে রেজিস্ট্যান্স তখন কমে যায়, রেজিস্ট্যান্স কমে যায় ইলেকট্রিসিটি তোমার বাড়বে, আর টেম্পারেচার যখন কমে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কি তোমার কারেন্ট কিন্তু তোমার ফ্লো করবে না, তার মানে কি রেজিস্ট্যান্স আমার বেড়ে যাবে। এই জন্য বলছে যে রেজিস্ট্যান্স ইনক্রিসেস উইথ দ্য ডিক্রিজিং টেম্পারেচার, এবং এর জন্য বলেছে এটা যদি তোমার ভাইস ভার্সা উল্টা,
মানে তোমার কি বলবো, তোমার এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর হ্যাজ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। দ্য কন্ডাক্টিং প্রপার্টিজ অফ আ সেমিকন্ডাক্টর চেঞ্জেস ওয়েন এ সুইটেবল মেটালিক ইম্পিউরিটি ইজ অ্যাডেড টু ইট, হুইচ ইজ ইম্পর্টেন্ট প্রপার্টি। যাই হোক, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের আসলে কাজ, যে এই সেমিকন্ডাক্টর এমন একটা তোমার ম্যাটেরিয়াল যেটা কন্ডাক্টিভিটি মানে কি কারেন্ট ফ্লো এর যে তোমার প্রপার্টি যেটা, এটা চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করা যায়, এটার মধ্যে যদি আমি সেরকম যদি আমি যদি আলাদা কোনো বাইরে থেকে যদি কোনো ম্যাটেরিয়াল যদি যোগ করি, তাহলে সেটার উপর বেস করে আমার এই কন্ডাক্টিভিটি চেঞ্জ করা যায়। যেমন একরকম ম্যাটেরিয়াল যদি আমি যোগ করি তাহলে কন্ডাক্টিভিটি বাড়বে, আর এক রকম ম্যাটেরিয়াল দিলে কন্ডাক্টিভিটি কমবে। তো নর্মালি এরকম ভাবে কি আমি আমি আমার ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি আমি চেঞ্জ করতে পারি। এখন আসো হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর ইজ আ টাইপ অফ মেটাল হুইচ অ্যালাউস দ্য ইলেকট্রিক কারেন্ট টু ফ্লো থ্রু ইট। যে কন্ডাক্টর এমন একটা মেটাল যেটার মধ্যে দিয়ে সহজে কি আমি ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ইজ জেনারেলি মেড আপ অফ মেটাল লাইক কপার, অ্যালুমিনিয়াম অ্যান্ড দেয়ার অ্যালয়েস। তাহলে আমার এখানে মেটাল হিসেবে আমি কি কি দেখছি, কন্ডাক্টর হিসেবে কপার, অ্যালুমিনিয়াম এবং তাদের অ্যালয়, মানে তোমার তার যে ধাতুগুলো আছে সেগুলো। ইন অ্যান ইলেকট্রিক্যাল কন্ডাক্টর দ্য ইলেকট্রিক্যাল চার্জেস মুভ ফ্রম অ্যাটম টু অ্যাটম ওয়েন দ্য পটেন্সিয়াল ডিফারেন্স ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস দেম। ইলেকট্রিক্যাল কন্ডাক্টরে তোমার ইলেকট্রিক চার্জগুলো তখনই ফ্লো করে যখন তোমার অ্যাটম এবং অ্যাটমের মধ্যে কি আমার পটেন্সিয়াল ডিফারেন্স মানে কি ভোল্টেজ ডিফারেন্স যখন আমি অ্যাপ্লাই করি, তখন যে এক জায়গায় যদি আমি পজিটিভ ভোল্টেজ দিই, এক জায়গায় যদি নেগেটিভ ভোল্টেজ দিই, তখন তোমার কি অ্যাট্রাকশন এবং রিপালশনের মাধ্যমে তোমার ইলেকট্রিসিটি তোমার ফ্লো করে। এর আগে কিন্তু আমরা অলরেডি দেখেছিলাম যে আমার কারেন্টের ডিরেকশন এবং ইলেকট্রনের ডিরেকশন দুটো আলাদা, কিভাবে হইলো, কিভাবে কেন হইলো, এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি। এরপর আসে হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক। কিসের কন্ডাক্টরের? দেয়ার এক্সিস্ট নো ফরবিডেন গ্যাপ ইন আ কন্ডাক্টর। এখন এই লাইনটা আমি আপাতত বাদ রাখি, গ্যাপ ফরবিডেন গ্যাপ এটা নিয়ে পরে আলোচনা করব। দ্য ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড গিয়ার্স ওভারল্যাপড, এই লাইনটাও তোমার আমি একটু পরে আলোচনা করি, কারণ এখানে যখন ব্যান্ড এবং ব্যান্ড গ্যাপের কথাটা আসবে এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। দ্য ফ্রি ইলেকট্রনস অ্যাভেলেবল ফর কন্ডাকশন আর প্ল্যান্টি, এখানে বলেছে যে আমার ইলেকট্রিসিটি ফ্লো মানে কি আমার ইলেকট্রনের তোমার মুভমেন্ট। এখন যত বেশি আমার ফ্রি ইলেকট্রন থাকবে তত বেশি মুভমেন্ট হবে, তো ফ্রি ইলেকট্রন আমার কন্ডাক্টরের মধ্যে সবচেয়ে বেশি। এ স্লাইট ইনক্রিজ ইন ভোল্টেজ ইনক্রিজেস দ্য কন্ডাকশন, ভোল্টেজ যখনই তুমি একটু চেঞ্জ করবা, ভোল্টেজ ডিফারেন্স যখনই একটু বাড়াবা বা তুমি কমাবা, তখনই তোমার কি এটার কন্ডাকশন তোমার বাড়বে, মানে কি তোমার ইলেকট্রনের তোমার ফ্লো তোমার বাড়বে। দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হোল ফরমেশন অ্যাজ এ কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রন কন্ট্রিবিউট দ্য কারেন্ট। তার মানে এখানে আমার হোল এবং ইলেকট্রন দুইটা তো আমার টপিক আছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো এইটার মধ্যে আমার হোল ফরমেশন নিয়ে আমার এখানে কাজ নাই, কাজ হচ্ছে আমাদের কারেন্ট নিয়ে। ওকে, এবার আসে হচ্ছে ইনসুলেটর। আগে বলে যে আমরা এখানে কিন্তু দুটা জিনিস কিন্তু বাদ দিয়ে গেছি, এক হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ ফরবিডেন ব্যান্ড গ্যাপ, আর একটা হচ্ছে কি আমার ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ড, এটা নিয়ে পরে আলোচনা করব। এখন আসে হচ্ছে ইনসুলেটর। তাহলে ফার্স্টে বললাম সেমিকন্ডাক্টর যেটা কন্ডাক্টিভিটি কি আমার মাঝামাঝি, এরপর দেখলাম কন্ডাক্টর যেটার কি কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি, আর এবার আসে হচ্ছে আমার ইনসুলেটর যেটা কন্ডাক্টিভিটি আমার সবচেয়ে কম। কেন? ইনসুলেটর হচ্ছে সেই ধরনের ম্যাটেরিয়াল যেটার মধ্যে দিয়ে আমার কি ইলেকট্রিসিটি আমার সহজে ফ্লো করতে পারে না, কেন এটা রেজিস্টিভিটি আমার অনেক হাই। তাহলে অ্যান ইনসুলেটর ইজ এ ম্যাটেরিয়াল দ্যাট ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিক কারেন্ট, এটার মধ্যে কোনো কারেন্ট তোমার ফ্লো করে না। ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইনক্লুড পেপার, প্লাস্টিক, রাবার, গ্লাস অ্যান্ড এয়ার। ইনসুলেটর প্রসেস এ হাই রেজিস্টিভিটি অ্যান্ড লো কন্ডাক্টিভিটি। তাহলে এই লাইনগুলো সবার ক্লিয়ার? তার কোনো কনফিউশন আছে? আচ্ছা, কার কোনো কনফিউশন? ওকে, তাহলে ইনসুলেটর দেখো, ইনসুলেটর ক্যারেক্টারিস্টিক কি কি, দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ ইজ ভেরি লার্জ, এই যে আবার তোমার গ্যাপের কথা এসেছে, এটা নিয়ে পরে আলোচনা করি। ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রনস আর বাউন্ড টাইটলি টু অ্যাটমস, এই ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রনস আর বাউন্ড টাইটলি টু অ্যাটম এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করি, যখন আমি যখন ব্যান্ড গ্যাপ বা ব্যান্ড নিয়ে আলোচনা করব তখন এগুলো আমাদের ক্লিয়ার হবে।
the value of forbidden energy gap for an insulator will be of 10 electrovolt. For some insulator, as the temperature increases, they might show some conduction. তাহলে কি যখন কিছু কিছু ইনসুলেটর আছে যেটার ক্ষেত্রে কি আমার টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি আমার কন্ডাকশন কি আমার বাড়তে পারে ভাইয়া খুব নয়েজ আসতেছে। হ্যাঁ আমার এদিকে পিএনের আওয়াজ অনেক বেশি, এই জন্য দরজাটা আটকে দিয়ে আসলাম। এবার দেখো, the resistivity of an insulator will be in the order of 107 ohm meter. একটা মিনিট। The resistivity of an insulator will be in order of 107 ohm meter. তার মানে কি যে তোমার resistivity insulator হচ্ছে 107 ohm per meter, এটা অনেক বেশি। এখন আসলে হচ্ছে ব্যান্ড গ্যাপ, যেটা নিয়ে আমাদের মেইন আলোচনা। যেমন আমরা তোমার নরমালি কেমিস্ট্রিতে আমরা পড়েছিলাম যে তোমার কোন এক আমরা কত নম্বর ব্যান্ড জানি দেখেছিলাম, তোমার শক্তি স্তর যেটার মধ্যে সহজে ইলেকট্রন তোমার বের হয়ে যেতে পারে, সেগুলো তোমার কি কন্ডাক্টর হিসেবে ভালো কাজ করে, তাই না? যে আমরা আয়নিক বন্ধন, সমদ্বিজীয় বন্ধন এগুলো দেখেছিলাম না? তাহলে কি আমার যে ব্যান্ড যেটা আছে, যে নর্মাল হচ্ছে একটা কন্ডাকশন ব্যান্ড, একটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, দুটো ব্যান্ড আছে। এ ব্যান্ড গ্যাপ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভ্যালেন্স ব্যান্ড অফ ইলেকট্রন অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড। আমার শক্তি স্তরে আমরা দেখেছি যে তোমার শক্তি স্তরের লাস্ট স্তরে আমার ইলেকট্রন যদি থাকে, তাহলে সেই ইলেকট্রন কি আমার সহজেই কি আমার অল্প একটু টেম্পারেচার যদি দিই বা এক্সাইটেশন যদি দিই, তাহলে কি সেটা আমার উন্মুক্ত হয়ে যায়। সেই ইলেকট্রনটা যখন আমার কোনো কন্ডাকশন মানে যে আমার শক্তি স্তর যেটা আছে, শক্তি স্তর থেকে যখন আমার উন্মুক্ত হয়ে যাবে, তখনই সেটা কি আমার ফ্রিলি কিন্তু মুভ করতে পারে। তার মানে কি সেটা কিন্তু আমার কারেন্ট তোমার কন্ডাক্ট করতে পারে। এখন এই যে আমার যে শক্তি স্তর যেটা আছে, শক্তি স্তরের মধ্যে যে আমার ইলেকট্রন আছে, এটা যে আমার ওপেনলি যে যাবে, এই দুইটা স্টেজটাকে বলছে তোমার একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, একটা হচ্ছে কি আমার ভ্যালেন্স ব্যান্ড। এসেনশিয়ালি দ্য ব্যান্ড গ্যাপ রিপ্রেজেন্ট দ্য মিনিমাম এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু এক্সাইট অ্যান ইলেকট্রন আপ টু এ স্টেট ইন দ্য কন্ডাকশন ব্যান্ড হোয়ার ইট ক্যান পার্টিসিপেট ইন কন্ডাকশন। তার মানে যে আমার লাস্ট শক্তি স্তরের মধ্যে যে ইলেকট্রনটা আছে, এটার মধ্যে মিনিমাম কতটুকু এনার্জি দিলে সেটা তোমার সেই শক্তি স্তর থেকে বের হয়ে সহজে মুভ করবে, সেই যে গ্যাপটা, যে তোমার রিকোয়ার্ড তোমার এনার্জি এবং হচ্ছে তোমার এক্সিস্টিং এনার্জি, এই দুইটার গ্যাপটাকে বলছে হচ্ছে তোমার কি ব্যান্ড গ্যাপ। আবার দেখো, এসেনশিয়ালি দ্য ব্যান্ড গ্যাপ রিপ্রেজেন্ট দ্য মিনিমাম এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু এক্সাইট অ্যান ইলেকট্রন আপ টু স্টেট ইন দ্য কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড কোনটা? যে ব্যান্ডের মধ্যে তোমার যে তোমার ফাঁকা যে জায়গাটা, যেখানে তোমার ইলেকট্রন সহজে তোমার মুভ করতে পারে, সেটা হচ্ছে কি আমার কন্ডাকশন ব্যান্ড, হোয়ার ইট ক্যান পার্টিসিপেট ইন কন্ডাকশন। এখন একটা জিনিস তোমাদের একটু মনে করাই দিই, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। একটা শক্তি স্তরে যখন ইলেকট্রন যখন থাকে, সেই ইলেকট্রনটা যখন তোমার শক্তি স্তর থেকে যখন সরে যায়, তখন ওই শক্তি স্তরে ওই জায়গাটা কিন্তু তোমার ফাঁকা হয়ে যায়। ইলেকট্রন কিন্তু আমার মুভ করে গেছে, ইলেকট্রন যেহেতু মুভ করে গেছে, তার মানে ওই জায়গাটা যে ফাঁকা রয়ে গেছে, ফাঁকা যে হয়েছে, এই জায়গাটাকে কিন্তু আমরা কি বলে থাকি, কারো মনে আছে? ইলেকট্রন যখন তোমার একটা পয়েন্ট থেকে যখন সরে যায়, ওই পয়েন্ট যখন খালি হয়ে যায়, তখন খালি জায়গাটাকে আমরা কি বলি, কারো কি মনে আছে? ফরবিডেন গ্যাপ। না না, আনিস মনে আছে? সিবির বুঝাইছিলাম যে তোমার চেয়ারের মধ্যে গ্যাপ আছে, আমি একজনকে এক জায়গায় সরাই দিলাম, ওইখানে গ্যাপ হয়ে গেল, ওখানে আমি আরেকজনকে বসালাম, পাশে গ্যাপটা রয়ে গেল। তাহলে একই সাথে কি, তাহলে তোমার ইলেকট্রন যেরকম মুভ করছে, হোলও কিন্তু তোমার সেভাবে মুভ করছে। মনে আছে প্র্যাকটিক্যালি তোমাদের ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম?
এমিনেন্সে জি, থাকাকালীন? এমিনেন্সে থাকাকালীন সময়। হ্যাঁ, তাহলে আমি জানি না। তারপরে দেখো তাহলে কি বলেছি, কোন জায়গায় ছিলাম আমরা, এই যে দা লোয়ার দা এনার্জি লেভেল ইজ দা ভ্যালেন্স ব্যান্ড, ডাস ইফ এ গ্যাপ এক্সিস্ট বিটুইন দিস লেভেল অ্যান্ড দা হায়ার এনার্জি কন্ডাকশন ব্যান্ড, এনার্জি মাস্ট বি ইনপুট ফর ইলেকট্রন টু বিকাম ফ্রি। লাইনটা আবার পড়ি, দ্য লোয়ার দ্য এনার্জি লেভেল ইজ দ্য ভ্যালেন্স ব্যান্ড, দ্য লোয়ার এনার্জি লেভেল ইজ দ্য ভ্যালেন্স ব্যান্ড। তার মানে কি, যে তোমার নিচের যে লেভেলটা সেই লেভেলটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, মানে যে শক্তি স্তরে তোমার ইলেকট্রনটা আটকে থাকে সেটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড। ডাস ইফ এ গ্যাপ এক্সিস্ট বিটুইন দিস লেভেল অ্যান্ড দ্য হায়ার এনার্জি কন্ডাকশন ব্যান্ড, যে তোমার কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দুটার মাধ্যমে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা, এনার্জি মাস্ট বি ইনপুট ফর ইলেকট্রন টু বিকাম ফ্রি, এই গ্যাপ যে পরিমাণ গ্যাপ আছে সেই গ্যাপ পরিমাণ তোমাকে এনার্জি দিতে হবে যাতে তোমার ইলেকট্রনটা সেই গ্যাপটাকে তোমার উত্তীর্ণ করতে পারে। দ্য সাইজ অ্যান্ড এক্সিস্টেন্স অফ দিস ব্যান্ড গ্যাপ অ্যালাউস ওয়ান টু ভিজুয়ালাইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। এই যে ব্যান্ড গ্যাপ যেটা আছে, ব্যান্ড গ্যাপটার মাধ্যমেই কিন্তু আমরা আসলে এই তিন রকম যে ম্যাটেরিয়াল আছে, কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর এবং ইনসুলেটর, সেটা আমরা চিন্তা করতে পারবো। দিস ডিস্টেন্স ক্যান বি সিন ইন আ ডায়াগ্রাম নোন অ্যাজ ব্যান্ড ডায়াগ্রাম শোন ইন ফিগার ওয়ান। এই যে ফিগার, তাহলে দেখো আমার এখানে তিনটা মেটাল, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। তা এটার মধ্যে দেখো আমার নিচের যে এনার্জি লেভেল, যেখানে তোমার নর্মাল ইলেকট্রন তোমার শক্তি স্তরে আটকানো থাকে, সেটাকে কি বলছি আমি, কোন ব্যান্ড বলছি বলতো? ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড। আর এখান থেকে আমি আমার রিকোয়ার্ড পরিমাণ এনার্জি দেওয়ার পরে ইলেকট্রন যখন আমার ফ্রি যখন মুভ করছে তখন সেই ব্যান্ডটাকে আমি কি বলছি, কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন। কন্ডাকশন ব্যান্ড। মেটালের মধ্যে দেখো যে তোমার কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড কিন্তু তোমার ওভারল্যাপ করে গেছে, মানে দুইটা তোমার একদম ক্লোজলি তোমার কানেক্টেড। এর ফলে কি হয়, ইলেকট্রন কিন্তু সহজেই অল্প একটু তোমার এনার্জি দিলে কি তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে তোমার মুভ করতে পারে। তাহলে কি তোমার মেটালের মধ্যে আমার দ্য গ্যাপ বিটুইন দ্য কন্ডাকশন অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড ইজ ভেরি লিটল, অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান সে ইট সামটাইমস ওভারল্যাপ। আর সেমিকন্ডাক্টরের মধ্যে কি, সেমিকন্ডাক্টরের মধ্যে গ্যাপটা কিন্তু তোমার একদমই অল্প, যে আমার মোটামুটি অল্প পরিমাণ এনার্জি দিলে আমার এটাকে ভ্যালেন্স ব্যান্ড থেকে আমার কন্ডাকশন ব্যান্ডে আমার যেতে পারবে, কিন্তু অবশ্যই মেটালের থেকে আমার বেশি দিতে হবে। আর ইনসুলেটরের মধ্যে কি আমার ব্যান্ড গ্যাপটা হচ্ছে সবচেয়ে বেশি, যার কারণে কি আমার সহজে কিন্তু কোনো ইলেকট্রন কিন্তু আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতেও পারে না, তার মানে কি আমার ইলেকট্রন মুভও করতে পারে না, ফ্রিও হইতে পারে না এবং কোনো কারেন্টও আমার কন্ডাক্ট করতে পারে না। তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসবে যে তোমার হোয়াট ইজ ইনসুলেটর, সেমিকন্ডাক্টর অ্যান্ড কন্ডাক্টর, এক্সপ্লেইন উইথ ব্যান্ড ডায়াগ্রাম। তখন তোমাকে এই ডায়াগ্রামের মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে, যেটা আমি তোমাদেরকে বললাম যেভাবে ঠিক সেভাবে, মেটালের মধ্যে কি আমার কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড আমার ওভারল্যাপ করে থাকে, যার কারণে ইলেকট্রন সহজে আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আমার মুভ করতে পারে। সেমি কন্ডাক্টরে দুইটা ব্যান্ডের মধ্যে গ্যাপ আমার অল্প থাকে, যার কারণে আমার ওই গ্যাপ একটু হলেও মানে আমাকে এনার্জি প্রয়োগ করতে হবে, যেটা মেটালের থেকে আমার বেশি। আর ইনসুলেটরের মধ্যে গ্যাপ আমার সবচেয়ে বেশি, যার কারণে আমার ইলেকট্রন সহজেই তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না এবং এটার মধ্যে তোমার কোনো কন্ডাকশন আমার সম্ভব হয় না। এখন আসলে এখানে ভ্যালেন্স ব্যান্ড সম্পর্কে আলাদাভাবে বলে দিয়েছি, ভ্যালেন্স ব্যান্ড ইজ দ্য ব্যান্ড অফ ইলেকট্রন অরবিটাল দ্যাট ইলেকট্রনস ক্যান জাম্প আউট অফ ইট মুভিং ইনটু দ্য কন্ডাকশন ব্যান্ড হোয়েন এক্সাইটেড। তার মানে কি ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে সেই ব্যান্ড যেখানে আমার ইলেকট্রনগুলো আমার ঘুরতে থাকে এবং যেখান থেকে ইলেকট্রনগুলো কি আমার ফ্রিলি আমার মুভ করে, যখন কি হয় আমার কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড মুভ করে যখন ইলেকট্রনগুলো আমার এক্সাইট হয়। দ্য ভ্যালেন্স ব্যান্ড ইজ সিম্পলি দ্য আউটারমোস্ট ইলেকট্রন অরবিটাল অফ অ্যান অ্যাটম অফ এনি স্পেসিফিক ম্যাটেরিয়াল দ্যাট ইলেকট্রনস অ্যাকচুয়ালি অকুপাই, যেটা আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি যে আমার শেষ শক্তি স্তর যেখানে আমার ইলেকট্রনগুলো আমার থাকে, যেখান থেকে ইলেকট্রনগুলো সহজে মুভ করতে পারে, সে আউটারমোস্ট ইলেকট্রন অরবিটালকে বলছি আমি কি ভ্যালেন্স ব্যান্ড।
The conduction band is the band of electron orbital that electrons can jump into. দেখো একটা কিন্তু jump out of, একটা কিন্তু jump into. Jump into from the valence band when excited. When the electrons are in this orbital, they have enough energy to move freely in the material. This movement of electron create an electric current. এই যে এনার্জি ব্যান্ড এখানে আরেক ভাবে দেখেছি আমি ইনসুলেটরের মধ্যে গ্যাপ দেখো সেমিকন্ডাক্টরের মধ্যে গ্যাপ দেখো আর হচ্ছে কন্ডাক্টরের মধ্যে গ্যাপ কন্ডাক্টরের মধ্যে গ্যাপ আমার একদম কম থাকবে অথবা আমার ওভারল্যাপ করবে কিন্তু সেমিকন্ডাক্টরের মধ্যে গ্যাপ একটু হলেও থাকবে আমার মানে মাঝামাঝি থাকবে গ্যাপ আর ইনসুলেটরের মধ্যে গ্যাপ আমার সবচেয়ে বেশি ওকে ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর মেইনলি দুই ধরনের ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক এটা নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব আজকে আর না তাহলে আজকে কিন্তু আমি তোমাদের কিন্তু মোটামুটি কিন্তু দুইটা কোশ্চেন কিন্তু কমপ্লিট করে দিয়েছি পরীক্ষার একটা হচ্ছে কি তোমার সেমিকন্ডাক্টর কাকে বলে ইনসুলেটর কাকে বলে কন্ডাক্টর কাকে বলে এবং এই তিনটার বর্ণনা তোমার ব্যান্ড গ্যাপের মাধ্যমে পরীক্ষায় কি এখন সবাই অ্যান্সার করতে পারবে না এটা কারো কোনো কনফিউশন আছে লিজা লিমা মনে আমার মনে হয় এগুলো আগে পড়ছি ভাইয়া আমি তোমাদেরকে একটা জিনিস বলি তোমাদের কিন্তু সিলেবাস কিন্তু কমপ্লিট আমি বিশ্বনে চলে গেছি তাই তো বলি চেনা চেনা লাগে কেন হ্যাঁ আমি কিন্তু রিভিশনে চলে গেছি তোমাদের লাস্ট যেটা চ্যাপ্টার বাকি ছিল সেটা ছিল তোমাদের অপেম এবং ফিডব্যাক যেটা আমি কমপ্লিট করে ফেলেছি এখন তোমাদের পরীক্ষায় বসার জন্য যেখান থেকে মনে করো কোশ্চেন তোমাদের সবচেয়ে বেশি কমন পড়বে কোশ্চেনগুলো সহজ আছে আমি এরকম ভাবে শুরু করছি নইলে আমার কিন্তু শুরু করার কথা ছিল কিন্তু ইয়া দিয়ে তোমাদের হচ্ছে এসি জেনারেটর তারপরে হচ্ছে তোমার কি বলে কারশপ ওগুলো দিয়ে শুরু করার কথা ছিল আমি তোমাদের বোর্ড কোশ্চেন গুলো এখন অ্যানালাইজ করে তোমাদের বোর্ড কোশ্চেন অনুযায়ী যেভাবে তোমাদের সুবিধা হবে আমি সেভাবে কিন্তু লাগাচ্ছি এই জন্য তোমাদেরকে যখন যে কোশ্চেন গুলো আমি তোমাদেরকে স্পেসিফিকলি বলবো সে কোশ্চেন গুলো কিন্তু ভালো মতো পড়ে ফেলবা দরকার নোট করে ফেলবা কারণ কোশ্চেন গুলো এরকম ভাবে আসবে এবং তোমাদেরকে এরকম ভাবে অ্যান্সার করতে হবে তো লিমা বুঝতে পেরেছো তো জি স্যার লিজা ক্লিয়ার সব জি স্যার পারভেজ কি অবস্থা স্যার আমি তো আমি স্যার আমার দিয়ে কিছু হবে না জিজ্ঞাসা করেন ভাই কেমন আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তাহলে আমরা এতটুকুই থাক নেক্সট দিন আমরা এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক এটার উপরে কোন বোর্ড কোশ্চেন আছে কিভাবে আসবে কিভাবে আমরা অ্যান্সার করব সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে ওকে ভাইয়া স্যার এগুলো তো মেইল করে দিবেন না আমি লিংক এই তোমাদের ভিডিও এই ইয়াটা মানে যে ড্রাইভের মধ্যে আছে ড্রাইভের লিংক